বৈরী আবহাওয়ার কারণে বরিশালে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলা হলেও কর্তৃপক্ষের কোনো তদারকি না থাকায় ঝুঁকি নিয়ে চলছে ট্রলার ও ছোট নৌযান। লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্থানে আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌ রুটেও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ জানিয়েছে পদ্মা ও যমুনা নদীতে প্রচণ্ড স্রোত এবং ঢেউয়ের কারণে দুর্ঘটনা রোধে সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।